বন্ধুরা, বোয়াল মাছ আমার ছেলেরা একদম খেতে চায় না। শুধু এই বোয়ালের ঘটি গরম করলে ভীষণ খুশি হয়। দাঁড়াও, বড় ছেলেকে জিজ্ঞাসা করছি খাবে কিনা। আমি বোয়াল মাছের ঘটি গরম করছি, খাবে? বোয়াল মাছের ঘটি গরম রেসিপিটা হলেই একমাত্র খাবো। তাহলে চলো, আমার ছেলে প্রিয় রেসিপি বোয়াল মাছের ঘটি গরম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 6 পিস মতো মিডিয়াম সাইজের বোয়াল মাছকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি। মাছগুলোর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা মোটামুটি মোটা মতো সাইজেরই কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মিক্সিং জারে ভালো করে বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটাকেও দিয়ে দিলাম। 2 চামচ আদা রসুন বাটা দিলাম। 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। 1 চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও, তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল স্পাইসি হলেই ভালো লাগে। 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম কিউব কিউব মতো কেটে নিয়েছি, চৌকো করে সেগুলো দিয়ে দিলাম। 2টো পাকা কাঁচা লঙ্কা আর 2টো সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পাকা কাঁচা লঙ্কা আর কাঁচা কাঁচা লঙ্কা মানে সবুজ কাঁচা লঙ্কা দিলে দেখতে খুব সুন্দর লাগে। আর দিলাম 1 চামচ মতো লবণ। 3 চামচ সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। এবার আমি সমস্ত উপকরণগুলো খুব আস্তে আস্তে বোয়াল মাছগুলোর সঙ্গে একটা চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। প্রথমে খেয়াল রাখতে হবে বোয়াল মাছ খুব নরম মাছ, তারপর আবার কাঁচা, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চামচটা একদমই আস্তে চালাতে হবে। এই রান্নাটাতে কিন্তু আলাদা করে জল পড়বে না, শুধু এই পেঁয়াজ বাটা আদা রসুন বাটার যে বাটিটা ছিল সেটাকে ধুয়ে নিয়ে জাস্ট একটুখানি জল আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলো মাছের সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যে আমি মশলার বাটিটা ধুয়ে জাস্ট একটুখানি জল দিয়েছি, এর বাইরে কিন্তু আমি কোনো জল দেবো না, তাহলে রান্নাটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়ে একদম লোয়ে দিয়ে দিলাম। দিয়ে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আর আমি মাঝখানে একবার খুলে দেখব। 6 মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। মাঝখানে আমি একবার খুলে দেখেছিলাম, দেখো খুব সুন্দর করে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে প্রায়। আমি খুন্তি দিয়ে একদম আস্তে করে মাছগুলোকে উল্টে দিচ্ছি। একদমই তাড়াহুড়ো করা যাবে না, কারণ মাছগুলো কিন্তু একদম নরম। খুব ধৈর্য সহকারে মাছগুলো উল্টাতে হবে। বোয়াল মাছ কিন্তু অনেকেরই পছন্দ নয়, কিন্তু একদম হরপ করে বলতে পারি এই রান্নাটা যদি তোমরা বাড়িতে করো, সবাই কিন্তু বোয়াল মাছের এই রেসিপিটা খেতে আমার ছেলেদের মতো ভালোবাসবে। সবকটা মাছ আমি উল্টে দিলাম আর একটু খুন্তি দিয়ে আমি জাস্ট এরকম করে নাড়িয়ে নিচ্ছি যাতে নিস্তা লেগে না যায়। আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে লই রেখেই মাছটার উপর ঢাকা দিয়ে দিলাম 6 মিনিটের জন্য। মাঝখানে আরেকবার খুলে দেখব। 6 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো বোয়াল মাছ একদম সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি ধনে পাতা কুচি কিছুটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। এর ফলে টেস্টটা অনেক বেড়ে যাবে। গ্রেভি বা ঝোল আমি এতটাই রাখবো, কারণ এই রান্নাটা গামাখা ভালো লাগে। খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে এই ধনে পাতা কুচিগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। বোয়াল মাছের ঘটি গরম রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। একদম তৈরি হয়ে গেছে বোয়াল মাছের ঘটি গরম, গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 5 পিস স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর আমি সার্ভ করবো।